হে দেখো মা, আমি বলি আপনাদেরও কথাটা বলি, আমার যে কানে এটা হয়েছিল না কিলারটা, দেখুন একদম কানের সঙ্গে বসে গেছে। আমি অ্যাপোলোতে অ্যাপোলোতে দেখালাম না কি, কোথায় দেখালাম, ওই ভুলেও তো গেলাম ওরা। এ মা, হ্যাঁ অ্যাপোলোতে গেছি। হ্যাঁ আমি দিল্লির অ্যাপোলোতে দেখিয়েছিলাম, ওই ডাক্তার আমাকে এইখানকার কলকাতা যে ডাক্তারকে আমি দেখাচ্ছিলাম সেই ডাক্তারের নাম্বার দিয়েছিলেন। উনি জাস্ট দুখানা ইনজেকশন করেছিলেন, তাতে যদি না কমে তারপরে উনি বলেছিলেন অপারেশন করবে, যদি অপারেশন করে এটা বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে, সেটা 100% উনি গ্যারান্টি দেননি, কিন্তু তার আগে ইনজেকশনটা করে দেখলেন যেটা কমে যায় কি না যায়। দেখুন একদম বসে গেছে, এখন এটা অপারেশন না করলেও চলবে, আমি একদম প্রথমেই যদি অপারেশন না করেই ডাক্তারের কাছে চলে যেতাম তাহলে দেখতে একদম পুরো মিলে যেত, তাই না? চায়ের কালারটা খালি দেখুন, এক দেখায় মেয়ে পছন্দ। আমার মা ফরিনকে ভয় পায় বলে ফরিনকে এই ঘরে আটকে রেখে দিয়েছি, ওকে বিকেলের খাবার দাবার সব দিয়ে দিয়েছি, এখন আমরা এখন বাজে সন্ধে 6:30, বিকেলের কফি চলে এসছে, হালকা হালকা ঠান্ডাতেই আমাদের কফি খাওয়া শুরু। এটা পুপুর জন্য বানিয়েছি, এটা আমার জন্য বানিয়েছি, এক চামচ কফি দিয়ে পুরো তিতা তিতা কফি বানিয়েছি। মদনমোহন বেরিয়েছে, রাধাবল্লভ ঠাকুর এখন আর বেরোয় না নাকি, এত মানুষ নিমন্ত্রণ করে, রাধাবল্লভের নাকি খেয়ে পেট ফুলে যায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার সকাল 8টা থেকে আপনাদের সঙ্গে আড্ডা শুরু করলাম। সকালবেলায় পুপু ঘুম থেকে উঠে পড়তে যাবে বলে রেডি হয়েছিল, কিন্তু ম্যাডাম ফোন করে জানালো তার নাকি জ্বর হয়েছে, তাই পুপু পড়তে গেল না, নিজের জন্য এক প্যাকেট ম্যাগি বানিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করছে। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো থাইরয়েডের ওষুধটা নেওয়া, এটা খাওয়ার আধা ঘন্টা পরে আমি আবার অন্য কিছু খেতে পারবো। আর এই সঙ্গে ফরিনকেও আমি সকালের খাবার দিয়ে দিয়েছি, ওর সকালের খাবারে থাকে 6 খানা মেরি বিস্কুট, আর বিকেলের দিকে 4টে মেরি বিস্কুটের সঙ্গে অল্প একটুখানি ছানা মেখে দিলেই ব্যাস হয়ে যায়। আপনারা অনেকেই ফরিংয়ের খাবার দাবারের কথা জানতে চেয়েছিলেন। আর এদিকে মুখটা আমি প্লেন জল দিয়ে ধুয়ে নিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠেই যদি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই না তাহলে আমার নিজস্ব স্কিনের যে অয়েলটা সেটা চলে যায়। আর এই মাজনটা দেখতে পাচ্ছেন ইন্দ্রপুপু কিন্তু ফেলে দিয়েছিল, সেটাকে তুলে এনে 2-3 দিন যদি মাজন বের করতে পারি তাহলে আমি হব বিশাল সংসারী। আর এখানে আমাদের সকালের পেপার চলে এসেছে, ফরিং মুখে করে ছিঁড়ে ফেলার আগে এটাকে ঠিক জায়গায় তুলে রাখতে হবে। আর বৃহস্পতিবার মানেই সাপ্তাহিক পত্রিকা, আমি এই দুয়ারের সামনে প্রত্যেক দিন এখন দাঁত মাজতে বসি। আগে যখন সন্দেশ ছিল, সন্দেশ বাইরে বেরিয়ে যাবে কিংবা ছুট লাগাবে, আমাকে আবার দৌড়ে দৌড়ে ওকে ধরে আনতে হবে, সেই ভয় যেহেতু ছিল না, এই গেটটা খুলে গেটের বাইরে একটুখানি হাঁটতে হাঁটতে দাঁত ব্রাশ করতাম, বেশ ভালো লাগতো। কিন্তু ফরিং জবে থেকে এসছে, ও বাবা, সকালের দিক বিকেলের দিক যে কোনো মুহূর্তেই বলুন গেটের তালা খুলতেই আমার ভয় লাগে। দাঁত ব্রাশ করা হয়ে গেছে, এবারে দুপুরবেলা কি রান্না হবে না হবে সেটা ফ্রিজ থেকে বের করে চোখের সামনে রাখছি। আর আমার কিছুদিন যাবত একটা উপসর্গ দেখা দিয়েছে, সকালবেলার দিকে বেশিক্ষণ যাবত আমি খালি পেটে থাকতেই পারি না, মনে হয় মুখটা টোকে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে, তাই রাত্রিবেলার দিকে 6 খানা আমার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই। সকালবেলায় মুখ ধোয়ার পরে এগুলোর চোখলা ছাড়িয়ে খেয়ে যদি এক মগ জল খেতে পারি, জলটাও অনায়াসে পেটের মধ্যে যায় আর অনেকক্ষণ পেটটা ভর্তিও থাকে। আর আমাদের এলাকায় যেহেতু ডেঙ্গুর মহামারী ছড়িয়ে ছিটিয়ে গেছে, পুপু ঘরের মধ্যেও মসকুইটো রোলন মেখে ঘোরাঘুরি করছে, দেখুন কি খুশি, মনে হয় পাড়ার লোককে ডেকে ডেকে এখন মসকুইটো রোলন খাবে। ফরিনকে যেহেতু আজকে সকালবেলায় হাঁটতে নিয়ে যায়নি, ওই দেখুন বেল্টটা দেখার সঙ্গে সঙ্গে ভাবছি কি এই রে আমার মা তো এখন আমাকে হাঁটতে নিয়ে যাবে, কিন্তু আমার শরীরে অতটা আজকে শক্তি নেই আর সময়েরও একটুখানি ব্যাপার রয়েছে। বৃহস্পতিবার দিন যেহেতু 1 থেকে 1.5 ঘন্টা ধরে পুজো আচ্চা করতে হয়, এখন যদি ওকে নিয়ে হাঁটতে যেতাম তাহলে আমার শক্তিও শেষ হয়ে যেত আর সময়ও নষ্ট হতো, বুঝতে পারলেন? ফরিংয়ের সঙ্গে একটুখানি মজা করার পরে সকালবেলা যেটুকু বাসি কাজ ছিল, যেমন ঘর ঝাড় দেওয়া, বোতল ভরা, এগুলো করে
করে নিয়ে স্নান করে এসে এখন রেডি হচ্ছি, ঠাকুর ঘরের দিকে যাব। কি খুশি দেখুন, স্কিনটা আজকে এত চকচক করছে। কালকে রাত্রিবেলায় শ্যাম্পু করেছিলাম, শীতকালে যদি শ্যাম্পু করতে দেরি করি স্কিন পুরো একদম চটে যায়। আর আজকেও সকালবেলায় আমার নন্দাই শিউলি ফুল দিয়ে গেছে। আর প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরের এই যে বেদি মতন জায়গাটা দেখছেন, এটাকে হালকা হাতে একটুখানি পুছে নিয়ে ঠাকুর পুজো দিতে বসবো। কারণ শনিবার কিংবা শুক্রবার দিন আমি ঠাকুর ঘর ডিপ ক্লিন করি, আর বৃহস্পতিবার দিন সোমবার দিন আমাদের কেনা ফুল আসে বলে ফুলের অভাবটা অতটা বুঝতে পারি না। কিন্তু সপ্তাহের অন্য যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে খালি মনে হয় রে আমার যদি একটা ছোট্ট বাগান থাকতো, প্রত্যেক দিন টাটকা ফুল তুলতাম আর ঠাকুরের পায়ে দিতাম। আসলে আমাদের বাড়িটা গঙ্গার অনেক কাছাকাছি, তো বিয়ে বাড়ি বলুন, অন্নপ্রাশন বাড়ি বলুন, যারাই জল ভরতে যায় বাজনা ব্যাম্পাটি বাজিয়ে বাজিয়ে যায়। বেশ ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু মনের ভেতরে একখানা দুঃখ কাজ করে, আমাদের নিমন্ত্রণ কেন করলো না। আমরা এত ধৈর্য ধরে ব্যাম্পাটির আওয়াজ শুনছি, গান শুনে কানে তালা পড়ে যাচ্ছে। আর এই দেখুন, আজকে ঘটে কলা দিইনি, একটা হর্তুকি খুঁজে পেয়েছি, মা লক্ষ্মীর ঘটে হর্তুকি দিয়েছি, সেই জন্য দুখানা কলাকেই প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি। একটা ফিরিঙ্গি খাবে আর একটা আমি খাবো। ওই দেখুন, আজকে বৃহস্পতিবার, মা একটা কলা আমার জন্য হাতে করে ঠাকুর ঘর থেকে নিয়ে নামবে। এটা ফড়িঙের মাথায় ঢুকে গেছে। আর কটা শিউলি ফুল নিচের ঘরে রাখবো বলে নিয়ে আসলাম, একটা তোর কলা আর একটা আমি খাবো। বাবু দুটো তুই খেয়ে ফেললে হবে, ঠান্ডা লেগে যাবে আমার ফড়িঙের। চলুন, মাছ বের করে রেখে দিয়েছি। এর আগের দিনে আমি বলেছিলাম সপ্তাহে দুটো দিন আমি ভাত খাবো, বৃহস্পতিবার আর রবিবার। আজকে বৃহস্পতিবার, তাই মাছে ভাতে বাঙালির মাছ বেরিয়ে গেছে। এখান থেকে আজকে ভোলা মাছটা রান্না করব। আর রয়েছে আর মাছ। আর মাছটাকে আপনারা কি মাছ বলেন, ট্যাংরা বলেন? বড় বড় আর মাছের পিস রয়েছে, ওই পিসটাকে আজকে রান্না করব না, আমরা রবিবার দিন রান্না করব। সে যাই হোক, চলুন এবারে ইন্দ্রর জন্য একটুখানি প্রেশার কুকারে গোবিন্দভোগ চালের ফেনা ভাত বসিয়ে দিই, এই খেয়ে বেরিয়ে যাবে। পুকুও পড়তে চলে গেছে, আস্তে আস্তে 12:30-12:30 বেজে যাবে। ফড়িং কিন্তু কলার চোখলা ছাড়িয়ে খেতে পারে, তাই চোখলা ছাড়িয়ে দিলাম না। ওই দেখুন, দেখেছেন কলাটাকে দুহাত দিয়ে চেপে ধরে এই যে মুখের বোটাটা ছাড়িয়ে ফেললো। এইবারে দেখুন কত সুন্দর, ওই দেখুন দেখতে পাচ্ছেন, মানে মানুষের বাচ্চার থেকেও বুদ্ধি বেশি রাখে। সকালে যে দুধ দিয়ে গেছে, দুধটাকে চটপট মনে থাকতে থাকতে জাল দিয়ে নি। আজ প্রায় অনেক দিন পরে আমি সকালবেলায় দুধ কর্নফ্লেক্স খাচ্ছি। শীতকালে না আমার দুধের গন্ধটা ভীষণ ভালো লাগে, গরমকালে অতটা ভালো লাগে না। ধরুন পাশের বাড়িতে কেউ দুধ জাল দিচ্ছে, সেই গন্ধটা যদি আমার নাকে আসে মনে হয় এই রে ওদের বাড়িতে পরমান্য কিছু রান্না হচ্ছে। সে যাই হোক, একটা কলাকেও টুকরো টুকরো করে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিয়েছি। আমার আবার আলাদা একটা বাটির মধ্যে কর্নফ্লেক্স থাকবে, দুধের মধ্যে অল্প একটু করে দেবো, চামচে করে নিয়ে খাবো, মচর মচর আওয়াজ হবে, ওইভাবে খেতে ভালো লাগে। কিন্তু এখন সময়ের অভাবে অনেকটা কর্নফ্লেক্স গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলায় কী কী রান্না হচ্ছে তার এক ঝলক আমি আপনাদের দেখিয়ে নিই। এখানে মশলা কষতে বসিয়ে দিয়েছি, এই মশলার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে আগে থেকে ভেজে রাখা ভোলা মাছটা দিয়ে টকবক করে ফুটিয়ে রাখলেই হয়ে যাবে ভোলা মাছের ঝাল। আর যেহেতু কোনো সবজিপাতি ভোলা মাছের মধ্যে দিচ্ছি না, তাই পেঁয়াজ কলি আলু ভাজবো। আর প্রেশার কুকারের মধ্যে বসিয়েছি অল্প একটুখানি ডাল। আর আজকে আমি ভাত খাবো বলে হাঁড়িতে করে ভাত চাপিয়েছি, রাইস কুকারের ভাত না কেমন দলা পাকিয়ে পাকিয়ে যাচ্ছে, চালটা নতুন চাল তো তাই জন্য ঝরঝরে ঠিক হচ্ছে না। আর এই মশলাটার মধ্যে রয়েছে টমেটো, 2-3 কোয়া রসুন, ভোলা মাছের মধ্যে 2-3 কোয়া রসুন দিয়ে রান্না করলে আমার বেশ ভালো লাগে। আর জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পরে দেবো। আর ভাতের আড়ির উপরে যে জলটা রেখেছিলাম সেটা গরম হয়ে গেছে, সেই গরম জলটা এর মধ্যে খাটিয়ে নেব। ঘড়িতে বাজে
12:27, তার মধ্যে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কি কি রান্না করেছি তার এক ঝলক আপনাদের দেখিয়ে নিই। পাতলা করে মুসুর ডাল, টমেটো আর ধনে পাতা দিয়ে রান্না করেছি। আর অনেক দিন ধরে আমার ভোলা মাছ খেতে ইচ্ছা করছিল, ইন্দ্র এনেও দিয়েছে, কিন্তু আমি যেহেতু ভাত খাওয়া বন্ধ করেছিলাম কিছুদিনের জন্য, তাই ভোলা মাছটা কি রুটির সঙ্গে খাবো? আজকে যখন ভাত খাবো ভাবলাম, তখন ভোলা মাছটা রান্না করেছি। ভোলা মাছের কালিয়া দুর্দান্ত হয়েছে, আমি একটুখানি আঙুল দিয়ে চেখে দেখলাম, মাই গড, যা ঝোলে স্বাদ হয়েছে না। এখানে রয়েছে আলু পেঁয়াজ কলি ভাজা। শীতকালের যে কোনো ভাজার থেকে আলু পেঁয়াজ কলি ভাজা খেতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। পাতলা করে এরকম মুসুর ডাল থাকবে, সঙ্গে আলু পেঁয়াজ কলি ভাজা থাকবে, গরম ভাত থাকবে, ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর ভাতটা দেখুন আজকে কত ঝরঝরে করে নাবিয়েছি, একটু পরে খাবো। তার আগে দেখিয়ে দিই, মিন্ত্রা থেকে আমার কিছু জিনিসপত্র এসছে। মিন্ত্রা থেকে এসছে মানে জামা কাপড়ের কিছু ব্যাপার স্যাপার রয়েছে, সেটার এক ঝলক আমি আপনাদের দেখাই, আপনারা বলবেন হ্যাঁ কেমন হয়েছে না হয়েছে, তারপরে এগুলো রাখবো আর না হলে ফেরত দিয়ে দেবো। আর কদিন আগে তো আপনাদের বললাম যে আমরা কিছুদিনের মধ্যে ঘুরতে যাব, এখনো একটা মাস আমাদের হাতে রয়েছে। কুকুর কবে ছুটি থাকবে না থাকবে সেই হিসাবে যদি আমি আমার জিনিস কিনতে যাই না, তাহলে কিছু না নিয়েই আমাকে ঘুরতে চলে যেতে হয়। ওরা কিন্তু ওদেরটা ঠিক কিনে নেয়। তো যাই হোক, আমি মিন্ত্রা থেকে দুখানা সোয়েটার অর্ডার দিয়েছি। এর থেকেই বুঝতে পারছেন আমরা ঠান্ডার দেশে ঘুরতে যাচ্ছি। কি হয় বলুন তো, যে কোনো জায়গায় যাওয়ার সময় আমি ভাবি দেশের ওয়েদার হিসেবে সেই সমস্ত জায়গার জামা কাপড়ের দাম একটুখানি কম হবে, সস্তায় পাবো। তাই আমাদের দেশ থেকে শীতের জামা কাপড় না কিনে শীতের দেশ থেকে যদি কিনি, তাহলে অনেকটা কম পয়সায় কিনতে পারবো। ও বাবা, ঘুরতে যাওয়ার পরে মার্কেট খুঁজবো না সবার তালে তালে ঘুরতে যাব, এরকম একটা ব্যাপার হয়ে যায়, তার জন্য কেনাকাটা হয় না। আর ইন্দ্র আমার সঙ্গে খুব একটা ঘুরে ঘুরে কিনতে পছন্দ করে না। আর অচেনা দেশে মেয়ের হাত ধরে রাত বিরেতে বেরিয়ে যাব কেনাকাটা করার জন্য, সেই সাহসও আমার হয় না। তার ফলে কি হয়, ওই আশেপাশে রদ্দি দোকানগুলো থেকে টুকটাক কিছু কিনে নিয়ে আমার ঘোরাঘুরি কমপ্লিট করে বাড়ি চলে আসতে হয়। কিন্তু এবারে ভেবেছি শীতের জায়গায় যখন বারবারই যাচ্ছি, দুটো ভালো সোয়েটার নিজের জন্য কিনে নিই। এই কালারের একখানা জ্যাকেট নিয়েছি, মানে শীতের বরফের জায়গায় গেলে এই ধরনের জ্যাকেট খুব কাজে লাগে। কাশ্মীরে গিয়ে যেটা আমি ফিল করতে পেরেছি, মানে গায়ে বরফ পড়লো সোয়েটার ভিজে যাবে কিংবা খুব ঠান্ডা লাগবে তা নয়, কিন্তু বুঝতে পারছেন তো এই কালারটা কি ভালো হয়েছে, না ফেরত দিয়ে অন্য কালার আনবো। আমার তো বেশ ভালোই লাগছে, একটুখানি ডার্ক কালারের পরলে আমাকে রোগা পাতলা লাগে। সব সোয়েটারই আমার ডার্ক কালার, সোয়েটার পরতে আমি খুব একটা ভালোবাসি না, রোগা পাতলাদের জন্য সোয়েটার কি এই সমস্ত যদি পরি না আমাকে একদম হাতি মেরা সাথে লাগবে। আরে একখানা কিনেছি শেরপা জ্যাকেট, অনেক দিন যাবত এটা কেনার আমার ইচ্ছা ছিল, কিন্তু গায়ে দেখলাম একটু বড় হয়েছে, দেখি ফেরত দিয়ে এর এক সাইজ ছোট আমাকে আনতে হবে। শেরপা জ্যাকেট কালো রঙের কিনেছি, কালো রঙের সোয়েটার আমার খুব ভালো লাগে। এই সোয়েটার মানে শেরপা জ্যাকেট দুটো কালারের ছিল মিন্ত্রাতে, একটা গোলাপি আর একটা কালো রঙের। গোলাপিটা নিলে প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে যাবে আর আমাকে প্রচণ্ড পরিমাণে মোটা লাগবে, সেই ভেবে গোলাপিটা বাদ দিয়েছি। আর কালোটা পরে পুরো আমাকে ভাল্লুক টাইপের লাগছে, আর গায়ে বড়ও হয়েছে। কালোই নেব শেরপা জ্যাকেট, কিন্তু অন্য কালার যদি আমি পাই তাহলে দেখি চেষ্টা করব নেওয়ার, নাহলে ভালোই লাগছে। দাঁড়ান আপনাদের দেখাই, হ্যাঁ ট্যাগ ফ্যাগ না খুলে উড়ে চলে যায়, হরিণের সামনে তো নতুন জামা কাপড় রাখাই যায় না, নয় কাগজ খেয়ে ফেলবে নয় ট্যাগ খেয়ে ফেলবে, প্রয়োজন না থাকলেও জামাটাকে আমায় রেখে দিতে হবে, এতটাই বধ। এই দেখুন, তাহলে বুঝতে পারছেন কত শীতের দেশে আমি যেতে চলেছি। বডিতে মোটামুটি ঠিক হয়েছে, হাতাটা একটুখানি বড় লাগছে, এক সাইজ ছোট আনবো বলুন, নাকি এরকমই পরে কেমন লাগছে আমাদের। চলুন পুপু আসুক, ইন্দ্র আসুক, ওদের দেখাই ওরা কি বলে না বলে, না হলে এগুলোই রেখে দেবো। এবারে খাই, খিদা পেয়ে গেছে, শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল লাগছে ভাতের হাড়ির ভাত দেখার পরে, খালি মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। আর একটা কথা বলি, আমি প্রত্যেক দিন ভাত খাচ্ছি না বলে ভাতের প্রতি খুব মায়া, মনটাকে আত্মাটাকে কষ্ট দিয়েও আমি রুটি খাচ্ছি ভাত খাচ্ছি না তা নয়, কিন্তু ভাতটা আমার এই মুহূর্তে খেতেও ইচ্ছা করছে না, আর রুটি খেলে শরীরটা ঝরঝরেও লাগছে, সেই কারণেও খাচ্ছি। আপনাদের মধ্যে কেউ আমাকে কমেন্ট করেছিলেন যে কোনো ডায়েটিশিয়ান কি আমাকে এই সমস্ত খেতে বলেছে, দুপুরবেলায় ভাতের বদলে রুটি খেতে বলেছে, একদমই না। কি বলুন তো, শীতকাল মানেই আমার কাছে ব্যথা, বেশ সর্দি কাশি, সেই মানে
বিভিন্ন রকমভাবে আমাকে নাস্তানাবুদ করে দিয়ে যায়। তাই এবছরে ভেবেছি শীতকালের দুটো মাস আমি রুটিটা বেশি পরিমাণে খাবো, ভাতটা একটুখানি কম পরিমাণে খাবো। রুটি হচ্ছে শুকনো জিনিস, শরীরটাকে শুকনো রাখে, আর ভাত মানেই বাত, বুঝতে পারলেন? শীতকালে এরকম ভোলা মাছের ঝাল দিয়ে গরম গরম লম্বা চালের ভাত মেখে খাওয়ার মজাটাই আলাদা। দেখুন আপনাদের কাঁধের কাঁধে লোভ লাগছে ভোলা মাছের এই ঝোলটা দেখার পরে, বানিয়ে অবশ্যই খাবেন। দারুন দারুন। নিজের ভালো লাগছে? আর আমাদের পাড়ায় এক ভদ্রলোক ঝাড়ু বিক্রি করতে এসেছিলেন, এখন আমার ঝাড়ু নেওয়ার কোনো দরকার নেই, তাই বললাম 15 দিন পরে আসলে আমাকে একটুখানি ডেকো, যদি নেওয়ার হয় তখনই নিয়ে নেবো। আর খাওয়া দাওয়ার শেষে যে কটা শুকনো জামা কাপড় ছিল সবকটাকে ভালো করে ভাঁজ করে নিচের ঘরে নিয়ে গিয়ে রাখলাম, পরে ওয়ার্ড্রপে তুলবো। আর পুপুও এসে গেছে, ওকে খাইয়ে দিতে হবে। তাহলে আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম।